পিএসসি ডকুমেন্টের মাধ্যমে পরবর্তীতে আমরা হবিগঞ্জ জেলার সবচেয়ে বেশি সাকসেস পেয়েছি, যেটা হলো বিবিয়ানা গ্যাস ক্ষেত্র। সেটা কিন্তু বঙ্গবন্ধুর এই পিএসসি কার্যক্রমের আওতায় আন্তর্জাতিক কোম্পানিকে নিয়ে এসে কীভাবে তেল গ্যাস অনুসন্ধান করতে হয় তার শিক্ষা থেকেই কিন্তু আমরা এটা পেয়েছি। 1975 সালে সে কোম্পানি এই 5টি গ্যাস ক্ষেত্র আমাদের কাছে বিক্রি করতে সম্মত হলো এবং এই 9ই আগস্ট এই চুক্তিটি স্বাক্ষরিত হলো। তখনকার মূল্যে এই 5টি গ্যাস ক্ষেত্র আমরা যে চুক্তির আওতায় কিনেছিলাম এই টাকাগুলো 1986 সাল পর্যন্ত আমরা পরিশোধ করেছি। টাকার অঙ্ক দেখা যাচ্ছে 17 কোটি 86 লক্ষর মতো। এই গ্যাস ক্ষেত্রগুলো যদি এখনকার বর্তমান মূল্য মানে আমরা করি, দেখা যাচ্ছে 48 বছরে এখানে আমরা 10 TCF-এর বেশি গ্যাস ব্যবহার করে ফেলেছি। এই গ্যাসের বাজার মূল্য যদি এখনকার জ্বালানির মূল্য বিক্রয় মূল্যের সমান ধরি, তাহলে এটা দেখা যাচ্ছে 6 লক্ষের অধিক, 6 লক্ষ 1000 কোটি টাকার অধিক আমরা গ্যাস বিক্রি করেছি। এবং এখন এই 5টি ক্ষেত্রে যেটি মনে করা হচ্ছে 5 TCF-এর অধিক, সেটারও বাজার মূল্য কমপক্ষে 3 লক্ষ 1000 কোটি টাকার বেশি। অর্থাৎ এই গ্যাস ক্ষেত্রগুলোতে আমরা যে খরচ করেছি এবং যেটা মজুদ আছে তার বাজার মূল্য প্রায় 10 লক্ষ 1000 কোটি টাকা। এই গ্যাসগুলোর ক্ষেত্রে এখন আমরা এখানে বলছি অবশিষ্ট এই তিতাসে অমুক আছে, রশিদপুরে অত আছে, এইটি কিন্তু সাময়িক বিষয়। আমরা প্রতি মুহূর্ত জ্বালানি ক্ষেত্রে গবেষণা করছি এবং রিজার্ভকে নতুনভাবে পুনর্মূল্যায়ন করছি। এখন যেখানে বলছি এই 5টি মিলে 5.23 TCF আছে, হতে পারে আগামী কয়েক বছরের মধ্যে এখানে আরও 5, 10, 15 আমরা এই গ্যাস ক্ষেত্রগুলোতেই পাবো, যেটা বাংলাদেশের গ্যাস জ্বালানির ক্ষেত্রে একটা প্রাথমিক ভিত্তি হয়ে দাঁড়াবে। গ্যাস ক্ষেত্র তো আমরা নিলাম, মাটির নিচে থেকে তো গ্যাস উত্তোলন করতে হবে। বঙ্গবন্ধু সেই উপলব্ধি থেকেই যে নির্দেশনাটি দিয়েছিলেন, কিন্তু 15ই আগস্টের এই নির্মম হত্যাকাণ্ডের পরে তিনি যেটি করে যেতে পারেননি, কিন্তু এই কাজের ধারাবাহিকতায় শেল অয়েল কোম্পানির এখানকার যে কোম্পানিটি ছিল তার তখন নাম ছিল শেল কোম্পানি অফ পাকিস্তান লিমিটেড, এই কোম্পানিটি বাংলাদেশের রাষ্ট্রের আওতায় গ্রহণ করা হলো, যার এখনকার নাম BGFCL ব্রাহ্মণবাড়িয়া, যার হেডকোয়ার্টার। এবং এই কোম্পানিটি প্রথমে কিন্তু গ্যাস অনুসন্ধানের কার্যক্রম শুরু করলো, তার বেশ কিছু পরে সিলেট অঞ্চল এলাকায় যেহেতু গ্যাস বেশি এই জন্য BGFCL-এর পাশাপাশি আমরা আরেকটি কোম্পানি নতুন গঠন করলাম। বঙ্গবন্ধুর ওই ধারাবাহিকতায় যে আমরা দেশীয় উৎস থেকে গ্যাস সংগ্রহ করব, সেখানে হলো এখানে আমরা সিলেট এলাকায় আরেকটি কোম্পানি তৈরি করলাম, সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড এই কোম্পানিটি। তাহলে আমাদের এই 3টি কোম্পানি দেশীয় উৎস থেকে গ্যাস সংগ্রহ করার যে উদ্যোগ, যে আয়োজন, যে শিক্ষা বঙ্গবন্ধু হাতে কলমে আমাদেরকে শিখিয়েছে, তার প্রেক্ষিতে আমরা এখন পর্যন্ত আসছি। এবং এই 5টি গ্যাস ক্ষেত্রে এখন যে 8 TCF গ্যাস আছে তার মধ্যে 5-এর অধিক এই 5টাতে এখনও এতদিন খরচ করার পরেও। এরপরে বঙ্গবন্ধু যেটি করেছিলেন, 1973 সালে উনি যখন জোট নিরপেক্ষ সম্মেলনে আলজেরিয়াতে গমন করেন, তখন আলজেরিয়া কিন্তু তেলের ক্ষেত্রে বিশেষ করে খুব বিখ্যাত একটি দেশ ছিল। তিনি সে দেশের তেল এবং গ্যাস কোম্পানির সঙ্গে কথা বলে একটি MOU সম্পাদন করেছিলেন, যার আওতায় আমাদের তৎকালীন পেট্রোবাংলায় এবং জ্বালানি খাতের অন্যান্য কোম্পানির যারা কাজ করতেন 40-এর অধিক কর্মকর্তা, সিনিয়র কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছিলেন, যেটা বাংলাদেশের জ্বালানি খাতের মানব সম্পদ উন্নয়নের অন্যতম একটি ভিত্তি ছিল। বঙ্গবন্ধু যেটি শিখিয়েছিলেন আমাদেরকে যে জ্বালানি খাতের লোকজনের শুধুমাত্র আজকের জ্ঞান নিয়ে থাকলে সীমাবদ্ধ হবে না, প্রতিনিয়ত বিশ্ব পরিস্থিতিতে, বিশ্বের পরিবর্তিত পরিস্থিতিতে যে নতুন নতুন টেকনোলজির উদ্ভব হচ্ছে সেই টেকনোলজির জ্ঞান নিয়ে এসেই কিন্তু আমাদের জ্বালানির উৎস অনুসন্ধান এবং ব্যবহার কার্যক্রম পরিচালনা করতে হবে, এই বিষয়টি কিন্তু বঙ্গবন্ধু আমাদেরকে শিখিয়েছেন। আরেকটি বিষয় বঙ্গবন্ধু আমাদের শিখিয়ে গেছেন, যার ভিত্তিতে এখন আমরা কাজ করছি, সেটা PSC প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট। 2023 সালে আপনারা দেখেছেন পত্রিকায় কয়েকদিন আগেই আমরা প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট PSC 23 নামে এটা নতুনভাবে লিখলাম। এই প্রশিক্ষণটা এইটিও হাতে কলমে বঙ্গবন্ধুকে আমাদের শিখিয়ে গেছেন। অর্থাৎ বঙ্গবন্ধুর সময় 1974 সালে দেশীয় উৎস থেকে গ্যাস সংগ্রহের জন্য নিজের পুঁজির পাশাপাশি আন্তর্জাতিক তেল কোম্পানি তাদের খরচে যাতে অনুসন্ধানটা চালায়, তেল এবং গ্যাস পাইলে এটা যাতে শেয়ার হয় সমান সমানে, সেই ধরনের কন্ট্রাক্টের নাম হলো প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট। উনি আমাদের স্থলভাগের পাশাপাশি অগভীর সমুদ্র অঞ্চলকে 6টি ভাগ করে 6টি কোম্পানিকে উনি দিয়েছিলেন,
এই কোম্পানির কার্যক্রমের হিসাবে আমরা কিন্তু কুতুব দিয়া গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছিলাম। বঙ্গবন্ধুর এই দেখানো পথে পিএসসি ডকুমেন্টের মাধ্যমে পরবর্তীতে আমরা হবিগঞ্জ জেলায় সবচেয়ে বেশি সাকসেস পেয়েছি, যেটা হলো বিবিয়ানা গ্যাস ক্ষেত্র। সেটা কিন্তু বঙ্গবন্ধুর এই পিএসসি কার্যক্রমের আওতায় আন্তর্জাতিক কোম্পানিকে নিয়ে এসে কীভাবে তেল গ্যাস অনুসন্ধান করতে হয় তার শিক্ষা থেকেই কিন্তু আমরা এটা পেয়েছি।